বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপের কারণে দেশের বেশিরভাগ এলাকায় বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। সেই সাথে রাজধানীতেও মাঝারি এবং গুড়িগুড়ি বর্ষণে জনসাধারণের দুর্ভোগ চরমে। একদিকে গণপরিবহন সংকট, অন্যদিকে যানজটে নাকাল নগরবাসী। আবহাওয়া অফিস জানিয়েছে বৃষ্টিপাত থাকবে আগামীকাল পর্যন্ত। চলতি বছরের বর্ষা মৌসুমে খুব কমই বৃষ্টির দেখা পেয়েছিল দেশের মানুষ। কাগজে কলমে বর্ষা মৌসুম শেষে লঘুচাপের কারণে আকাশ ভেঙে দুই দিন ধরেই ঝরছে অঝোর বৃষ্টি। তবে বৃষ্টি বেড়েছে বুধবার সকাল থেকে। কাঙ্ক্ষিত বৃষ্টির কারণে তাপমাত্রা কমে নাগরিক জীবনে স্বস্তি এলেও রাজধানীবাসীর জন্য বয়ে আনল একরাশ দুর্ভোগ। একদিকে গণপরিবহন সংকট, অন্যদিকে বড় ধরনের যানজট, সব মিলিয়ে সকালে অফিসগামী মানুষকে পড়তে হয় সীমাহীন ভোগান্তিতে। আমি তেজগাঁও সাত রাস্তা থেকে আলমনগর হাউজিংয়ে যাব আমাদের অফিসে, কারণ ফার্ম গেটে আসলাম, আসলে তো বৃষ্টিতে দাঁড়াই রয়েছে, গাড়ি হচ্ছে না। রিক্সা ভাড়া অনেক বেশি যাচ্ছে, 10 টাকাটা 20 টাকাটা 50 টাকা চাইতেছে। বৃষ্টিতে রিক্সা জায়গা, বাকি তো আমাদের খোলামেলা, এই জন্য আমাদের বাইকে উঠতে চায় না। আবহাওয়া অফিস জানিয়েছে বৃষ্টির প্রবণতা মধ্য ও পশ্চিমাঞ্চলে বেশি। ভারতের দক্ষিণ মধ্যপ্রদেশে সুস্পষ্ট লঘুচাপের কারণে বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্টি হয়েছে গভীর মেঘমালার। মানে মৌসুমী বায়ু সক্রিয় অবস্থায় রয়েছে এবং বৃষ্টি হচ্ছে, তো দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টি হচ্ছে, অর্থাৎ 8টা বিভাগের অধিকাংশ জায়গাতেই বৃষ্টি হয়েছে। সেখানে দেখা যাচ্ছে 10 থেকে 12টা জায়গাতে আমাদের অতি ভারী বর্ষণ আমরা রেকর্ড করতে পেরেছি। তো আজকেও বৃষ্টিপাত কম বেশি অব্যাহত থাকবে কাল পর্যন্ত, তবে কালকে গ্রাজুয়ালি একটু কমে যাবে, কিন্তু কালকে মোটামুটি ট্রেন্ডের সেটা এরকমই থাকবে। তবে অব্যাহত লঘুচাপ শেষে চলতি মাসের শেষার্ধে আরও একটি নিম্নচাপের সংখ্যার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মাইনুল শোভন, বাংলাভিশন, ঢাকা।